Adrita Mori Parha. Yes, sir. Asho, camera yes, sir. Start for you, huh? Mori Asho Chitange? Yes, sir. Assalamualaikum, sir. Assalamualaikum, Assalamualaikum, Parha. তোমরা চাইলে আমার ফ্রাইডে তে একটা মেকআপ ক্লাস করে ফেলতে পারবা ঠিক আছে আমাকে পরশুদিন জানিও তোমরা কি ফ্রাইডে পারবা কিনা সবাই সকালবেলা ওকে স্যার ওকে স্যার ফ্রাইডে যদি সকালে জানো ওয়েডনেসডে তোমাকে বলে দিলে হবে তাহলে না সকালে একটু প্রবলেম হবে সকালে একটু প্রবলেম হবে না আমি তো বিকালবেলা একটু ঘুরতে যাই আমি তো অন্য টাইমে টাইম পাই না মানে অন্য কোনো সময় আর ফ্রাইডে যদি সকালে পসিবল হয় ঠিক আছে আমি একটু জানিও 10টা 11টা ওকে স্যার 10টা হবে 10টা হবে यस স্যার 10টা থেকে 11টা এরকম ওকে স্যার ঠিক আছে কারণ মিসেসও তো একটা ক্লাস আমি আর মিস দিতে যাচ্ছি না তো সেজন্য আর হচ্ছে যে ইয়েতে স্যাটারডে চাইলে হ্যাঁ যদি তোমরা চাও স্যাটারডে ক্লাসটা সকালেও করে ফেলতে পারবে স্যাটারডে সবার স্কুল মনে বন্ধ থাকে यस স্যার যদি ইচ্ছা থাকে তাহলে হ্যাঁ বলো আমাদের সকালবেলা একটা আরেকটা কোচিং থাকে তো আমাদের স্কুল থেকে এজন্য এটা করতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দরকার নেই ওকে স্যার আসো স্টার্ট করি আজকে আমরা ম্যাথস এর 1.5 গুলো পড়া মোরি ক্যামেরা অন করো মুক্তি দি ক্যামেরা অন করো দেখো মৌরি পড়া কোথায় তুমি তুমি দেখা যাচ্ছে না পড়া দেখো মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশনস এই চ্যাপ্টারটা কি মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশনস তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি স্কুল থেকে একটা অ্যাসাইনমেন্ট আমি বাংলা ভাষায় করিনি বাংলা ভাষায় করিয়েছি আমি অ্যাসাইনমেন্টটা চাইলে স্যার আমি 7th উইক করছি এই সপ্তাহে কি করছো স্যার 7th উইক আচ্ছা ম্যাথস একটা দিছ না ম্যাথস স্যার यस স্যার ম্যাথটা কি স্যার রিলিজিয়ান্স স্যার ম্যাথটা তো এই চ্যাপ্টার রিলেটেড ওই জন্য यस স্যার यस স্যার যদি ওটা দরকার না আমি করিয়ে দিব ওকে স্যার মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশনস এই চ্যাপ্টারে কি ডিসকাস করা হবে মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশনস নিয়ে কি করা হবে ডিসকাস করা হবে দেখো মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশন বাই ইন্টিজার তোমাকে ফার্স্টে পেজ নাম্বার 28 এ যাও তোমরা পেজ নাম্বার 28 এ যাও ঠিক আছে আমি যে ওয়েতে তোমাদের আজকে পড়াবো ঠিক আছে তোমরা সেই ওয়েতে টিচার ছাড়াও করতে পারবা ধরো তোমাদের কোনো কোনো একটা টেস্ট সামনে বাট তোমরা প্রিপারেশন নিতে পারছো না ঠিক আছে মানে টিচার নাই তখন তোমরা কি করতে পারবা এই ওয়েতে আগালে তোমরা নিজেরাও কি করতে পারবা টিচার ছাড়াই কি করতে সলভ করতে পারবা ওকে ওকে স্যার দেখো ওয়েটা দেখো তোমরা ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে যে একদম বইয়ের ফার্স্ট পেজে চলে যাবে মানে যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা একদম প্রথমে চলে যাবে দেখো এখানে কি বলেছে আমরা এগুলো আস্তে আস্তে রিডিং করব এখন মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশনস বাই ইন্টিজার দেখো মাল্টিপ্লিকেশন অফ 7 বাই 3 মিন্স দা এডিশন অফ 3 টাইমস the addition of 7 3 times acha similarly 5 by 13 into 3 means addition of 5 by 13 3 times ha mane tomake bolche je 3 into 10 mane ki jodi bujhachhi re bhai etike concentration dao ki korteche 3 into 10 mane ki etar mane hocche je addition of ki 10 3 times বুঝে গেছে হ্যাঁ यस স্যার यस স্যার 5 into 20 মানে কি তুমি 20 কে 5 টাইমস কি করতেছো অ্যাড করতেছো ক্লিয়ার বুঝে গেছে यस স্যার আচ্ছা তাহলে এটা বুঝিয়েছে এখানে ওকে তাহলে একটা ফ্র্যাকশন কে
একটা ফ্র্যাকশন কে তুমি যদি কি করো তুমি যদি 3 টাইমস মাল্টিপ্লাই করো তার মানে কি এটা মানে হচ্ছে যে এটাকে 3 টাইমস কি করতে হবে 3 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি মানে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে তুমি এটাকে 3 টাইমস কি করা অ্যাড করা মানে এই কথাটা ফ্র্যাকশনাল ক্ষেত্রে ট্রু ক্লিয়ার চাইলে তুমি বুঝছো মানে একটা ফ্র্যাকশন কেও তুমি যদি কি করো এগুলোকে বলা হয় ইন্টিজার এগুলোকে বলা হয় ইন্টিজার মানে কি ইন্টিজার মিন্স হোল নাম্বার ইন্টিজার মানে কি হোল নাম্বার মানে কি 2 3 4 5 এগুলো হচ্ছে ইন্টিজার ওকে ইন্টিজার কে আবার কি করা যায় ফ্র্যাকশনসও কি করা যায় মানে এগুলো হচ্ছে ইন্টিজার আর এখানে হচ্ছে তোমার এগুলো হচ্ছে ফ্র্যাকশনস ওকে তাহলে ফ্র্যাকশনস কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে এভাবে করে কি 3 অ্যাড করতে পারবা ক্লিয়ার এতটুকু ক্লিয়ার তোমাদের ইয়েস স্যার ইয়েস স্যার আপনি কিছু বুঝছো আনাস আনাস এ আনাস ইয়ে পড়া সরি পড়া পড়া শুনতে পাচ্ছ না পড়া আজকে আচ্ছা এরপর দেখো তোমাকে বলেছে যে এরপর তোমাকে বলেছে ফ্র্যাকশন ইন টু ইন্টিজার আচ্ছা এটার মানে কি দেখো আচ্ছা এরপরে অবজার্ভ এগুলো দরকার নেই আর মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশন বাই ফ্র্যাকশন আমরা একটু কি দেখলাম যে আমরা কোন একটা নাম্বারকে এখান থেকে আমরা কি শিখলাম তোমাদের এখান থেকে বলেছে যে ওরা তুমি আমরা শুনতে পাচ্ছ এটার মানে হলো 3 × 2/5 মানে কি 3 × 2/5 মানে হচ্ছে যে এই 3টাও কি একটা এটাও একটা নিউমারেটর এই 3 মানে কি দেখো কোন একটা নাম্বার যদি আমি লিখি এটার মানে হচ্ছে যে একটা ইনভিজিবল একটা কি আছে এখানে ডিনোমিনেটর আছে সেটা হচ্ছে 1 এখানে একটা ইনভিজিবল কি আছে ডিনোমিনেটর আছে সেটা কত 1 ঠিক আছে হ্যাঁ তাহলে এই জন্যই আমরা কি লিখি এই জন্যই তোমার ধরো যে মানে এখানটা কি থাকে এখানটা এখানটা এই যে ডেনোমিনেশন এখানে কি থাকে 1 থাকে ওকে এটা মাথায় রাখবা ঠিক আছে তাহলে এটার ইনভার্সটা কি এটার ইনভার্সটা কি হয়ে যায় 1/3 হয় ঠিক আছে 3/1 ইনভার্স হয়ে গেলে কি হয়ে যায় 1/3 হয়ে যায় ঠিক আছে বুঝে গেছে কথা তাহলে এখন দেখো তাহলে একটা ফ্র্যাকশন দিয়ে একটা ফ্র্যাকশন দিয়ে কিভাবে মাল্টিপ্লাই করব ধরো 1/3 × 4/5 এরকম আছে তবে এখানে আছে 2 তাহলে মাল্টিপ্লাইটা কেমন হবে 2 × 4 4 × 2 = 8 5 × 3 = 15 পড়া বোঝা যাচ্ছে স্যার আমার ইন্টারনেট প্রবলেম হচ্ছে বেশি বেশি প্রবলেম করছে আচ্ছা এরপর দেখো তোমাকে বলেছে যে তাহলে তুমি কিভাবে মাল্টিপ্লাই করবা এই দুটো ফ্র্যাকশনস কে নিউমারেটরের প্রোডাক্ট আর কি হবে ডিনোমিনেটরের প্রোডাক্ট এটাই তোমাকে বলেছে এরপর দেখো পেজ নাম্বার 29 পেজ নাম্বার 29 এ যাও পেজ নাম্বার 29 এ দেখো তোমাকে বলেছে কি ফ্রম দ্য ফিগার আচ্ছা এখানেও ঠিক সেম কথাই বলছে মানে প্রোডাক্ট অফ দ্য টু ফ্র্যাকশনস এখানে মেইন কথা কি এই এতটুক পর্যন্ত মেইন কথা হচ্ছে প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনস ইজ ইকুয়াল টু
এটাই হচ্ছে মেইন কথা এতটুকু পর্যন্ত। শেষ লেখা তোমাদের? Yes, sir. Yes, sir. এরপর দেখো, এরপর আসো আমরা কি করতে পারবো, এখন ম্যাথ গুলো করে ফেলতে পারবো একটু। এখন দেখো তোমাকে কি বলেছে, এরপরে দেখো বলছে ডিভিশন অফ ফ্র্যাকশন, কি বলেছে এবার ডিভিশন অফ ফ্র্যাকশনটা কেমন হবে। ঠিক আছে, তাহলে দেখো ডিভিশনটা কেমন হয়, পড়া তুমি শুনতে পাচ্ছ এখন আমাকে? ধরো তোমাকে বললো 2/3/4, হ্যাঁ আমি তোমাদেরকে বলেছি কি যে ইনভিজিবল কি থাকে, ওয়ান থাকে, যেটা আমরা লিখি না। ওকে, ঠিক আছে, একটা ইনভিজিবল কি থাকে, ওয়ান থাকে অ্যাজ আ কি ডিনোমিনেটর, যেটা আমরা লিখি না। তাহলে আমরা কি জানি, আমরা জানি নেক্সট লাইনে এটা কি হয়ে যাবে, এই ডিভিশনটা যখন আমি মাল্টিপ্লিকেশন করব 4টা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, মানে 4টা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। মানে এই যে একটা ইনভিজিবল ওয়ান আছে সেটা কোথায় চলে আসবে, সেটা হয়ে যাবে নিউমারেটর, আর এটা ছিল নিউমারেটর, এটা হয়ে গেছে কি ডিনোমিনেটর। তাহলে কাটলে কত আসছে, 2, 2 3 is 6, তাহলে আনসার ইজ 1/6। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার, এটা বলা হয় রিসিপ্রোকাল বলা হয়। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল অফ এ ইজ ইকুয়াল টু 1/a। হ্যাঁ, তাহলে রিসিপ্রোকাল অফ 4 কি হবে, 1/4 হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দ্য প্রোডাক্ট অফ এনি নাম্বার এন্ড রিসিপ্রোকাল অফ দ্যাট নাম্বার ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে কথাটা লিখে রাখো, দ্য প্রোডাক্ট অফ এনি নাম্বার এন্ড reciprocal of that number is equal to what? কত হবে বলো তো চারি, the product of any number and reciprocal of that number is equal to কি হবে? বলতে পারবা? No, sir. কেন? একটা নাম্বার, এনি নাম্বার, ধর এই নাম্বারটা হচ্ছে এ, ঠিক আছে, আর রিসিপ্রোকাল অফ দ্যাট নাম্বার ইজ কত, 1/a। তাহলে দুটো প্রোডাক্ট করলে কি হবে, মাল্টিপ্লাই করলে কি হবে, আনসার ইজ, আনসার ইজ এই যে এ আমি কাটা চলে গেল, তাহলে 1 থাকবে না, জাস্ট বুঝছো নাই, বুঝছো নাই, কে বুঝছো নাই? বুঝেছি। আচ্ছা, তাহলে কি হবে, আনসার ইজ কত, দ্য প্রোডাক্ট অফ এনি নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যেটা পরীক্ষাতে পাবা, দ্য প্রোডাক্ট অফ এনি নাম্বার এন্ড রিসিপ্রোকাল অফ দ্যাট নাম্বার ইজ ইকুয়াল টু কত হবে, 1। হ্যাঁ হ্যাঁ বলো, এখানে এখানে
reciprocal of 4, reciprocal of 4 is equal to 1 by 4. Clear? বুঝে গেছে? পড়া তুমি বুঝছো? Yes sir. আচ্ছা এবার আসো, এবার আর কি কিছু আছে বেসিক এখানে? তোমরা কি এলসিএম আর এইচসিএফ বের করতে পারো? Yes sir, পারি। আচ্ছা তাহলে এটা ক্লাস 5 এর পড়া তোমাদের, ক্লাস 5 এ মনে খুব সম্ভব ছিল যে শেষ লেখা শেষ এতটুকু? Yes sir. Yes sir. Yes sir. তাহলে দেখো এলসিএম অফ আ ফ্র্যাকশন, এলসিএম অফ আ ফ্র্যাকশন কি হয়, ফর্মুলা কি? তাহলে দেখো এখানে এলসিএম থাকলে এখানে এলসিএম হবে, হ্যাঁ এখানে যদি এইচসিএফ থাকে, এখানে যদি এইচসিএফ থাকে, এইচসিএফ বের করতে বললে উপরে কি বের করতে হবে? এইচসিএফ বের করতে হবে। ক্লিয়ার? আর এখানে এলসিএম বসলে এখানে এইচসিএফ বসে যাবে, এখানে এইচসিএফ বসলে এখানে এলসিএম বসে যাবে। বুঝে গেছো জারি? বুঝছো? ক্লিয়ার? মুছে ফেলবো? আচ্ছা পড়া মুছবো? Yes sir. আচ্ছা এরপর দেখো আমরা যখন ইয়ে করবো, সিম্পলিফিকেশন করবো, ফর সিম্পলিফিকেশন, জারি বুঝে যাচ্ছে? সিম্পলিফিকেশন করার সময় আমাদের কি লাগবে? এই থিওরিটা জানা লাগবে, বদমাস, ঠিক আছে? সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমাদেরকে এগুলোকে প্রায়োরিটি জানো, এগুলো তুমি জানো আমাদের? Yes sir. ফার্স্ট ডিসিশন প্রায়োরিটি দিতে হবে ব্র্যাকেটের, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট যেটা এটা, দেন হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে এডিশন, দেন সাবট্রাকশন, then subtraction. Clear? Yes, sir. আচ্ছা লিখা শেষ হলে বলিও, মৌরি বুঝে যাচ্ছে? Yes, sir. কেমন বের হলো ঢাকায়? স্যার ভালো। কোথায় গেছিল ঢাকায়? স্যার বেশি ঘুরতে বের হই নাই, ওই আমার খালু খালু
খালুদের বাসায় গেছিলাম স্যার তাই তো আদিত্যর সাথে কি দেখা করে আসতা কোথায় বাসা ইয়ে মরি কোথায় বেড়াতে গেছো স্যার ওই যে আমার খালুদের স্যার জায়গাটার নাম ভুলে গেছি আমি ভুলে গেছো না আচ্ছা ইয়েস স্যার আদিতা চিটাং আসা হয় ইয়েস স্যার কখন মানে এর মধ্যে আসছো স্যার লাস্ট যখন এসেছিলাম স্যার 2019 এ 19 এ আচ্ছা এবার এবার আসলে অবশ্যই আমার সাথে দেখা করবে ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ ফারা তুমিও ইয়েস স্যার হ্যাঁ মুক্তা দিরো কি বলো নুরেন্দ্র বাসায় আসো না বেড়াতে কি বলো মুক্তাদি থাকা উচিত দেখো আমাকে জিজ্ঞেস করা হতো ছোটবেলায় যে ইয়ে খাইছি কিনা ঢাকার ইয়ে মিষ্টি কুমড়া খাইছি কিনা হ্যাঁ আমি আনসার দিতাম হচ্ছে যে ঢাকারটা চিড়িয়াঘাটটা খেয়েছি বা ঢাকারটা কোনো খাওয়া হয়নি ঠিক আছে স্যার আমার হচ্ছে উল্টা উল্টা না আচ্ছা এখন আসো আমরা এখন ম্যাথগুলো পড়া আমার জন্য একদম ইজি ঠিক আছে আসো আমরা একদম কঠিন ম্যাথ থেকে স্টার্ট করব ঠিক আছে লাস্ট থেকে একদম একদম লাস্ট 15 নম্বরে চলে যাও আমরা ফার্স্ট থেকে করব না আজকে আমরা লাস্ট থেকে করব আর একটা জিনিস হচ্ছে যে মিক্সড ফ্র্যাকশনকে কিভাবে ইমপ্রপারে নিতে হয় তুমি মিক্সড ফ্র্যাকশনকে আরেকটা কথা বলতে হবে সেটা হচ্ছে যে মিক্সড ফ্র্যাকশনকে কিভাবে ইমপ্রপার ফ্র্যাকশন নিতে হয় ঠিক আছে হ্যাঁ সেটা ধরো আছে এরকম a হোল b বাই c এরকম আছে তখন আমরা কি করি আমরা নিচে c-টাকে ঠিকই রেখে দিই আমরা কি করি a ইনটু c প্লাস b আমরা নিউমারেটর লিখি a ইনটু c প্লাস b ওকে ফর এক্সাম্পল 3 হোল 2/5 এরকম আছে তাহলে আমরা কি লিখব 5 ঠিক রেখে দিব নিচে 5 ইনটু 3 প্লাস 2 5 ইনটু 3 প্লাস 2 এভাবে লিখব তাই না ইয়েস স্যার আচ্ছা আসো তাহলে আমরা আজকে এখন 15 নাম্বারটা করবো ফার্স্টে এটা থ্রি কেমন লাইটের জন্য মনে দেখা যাচ্ছে না
6 plus 5, 1 into 6 plus 5, 11, 3, 3, 7 is a 21, 22 hobe, 4 plus 3, 7, 11, সবকিছু সেম থাকবে, এখানে মাল্টিপ্লাই করবো আমরা, কি করবো দেখো, থ্রি আর থ্রি কি চলে গেল, অমিটেড, তাই না? থ্রি আর থ্রি, তাহলে আমরা নেক্সট লাইনে গিয়ে কি লিখবো? আসলে এলসিএম করি, ফোর টু টু আর ফোর এর এলসিএম কত? টু টু আর ফোর এর এলসিএম আমরা এভাবে বের করি, তাই না? তাহলে এবার ফোর কে টু দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি, ফোর কে এই টু দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি টু। যদি কি ব্যাপার কি, আমি যখন কথা বলবো তোমার চোখ থাকবে বোর্ডে, আমি যখন কথা বলবো তোমার চোখ থাকবে বোর্ডে, আমি যখন চুপ থাকবো তখন তুমি লিখবে, তোমার সবার ক্ষেত্রে কথাটা ট্রু। আমি যখন কথা বলবো তখন তুমি কিন্তু খাতায় লিখবা না, ঠিক আছে? আমি তো বুঝাচ্ছি না, দেখো। তাহলে এখানে এলসিএম কত? টু টু আর ফোরের এলসিএম কত? হ্যাঁ, এলসিএম কত? টু টু আর ফোরের এলসিএম কত হবে? হ্যাঁ, ফোর। হ্যাঁ, কেমনে এলসিএম বের করে জানি, এই টু টু ফোর লিখলে টু দিয়ে ডিভাইড করবা আরো এরকম, তাহলে টু টু ইজার কত? ফোর। ফোর কে টু দিয়ে ডিভাইড করবা, এই ফোর কে টু দিয়ে ডিভাইড করলে আনসার কত বলছো? টু। টু কে থার্টিন দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 26। এবার আবার টু দিয়ে টু হবে মাইনাস 14, আর এখানে ফোর কে ফোর দিয়ে ডিভাইড করলে ওয়ান, তাহলে কত হবে? থ্রি। ঠিক আছে, ব্রেকেট ফার্স্ট ব্রেকেট আর দেওয়া দরকার নাই। তাহলে কত হচ্ছে? 12 প্লাস 3, দেখো 26 প্লাস 3 29, আগে 29 অ্যাড করে ফেলো তারপর মাইনাস 14 করো, এতটুকু লিখা হলে বলিও।
3 4 is a 12 lcm করতেছি 3 4 is a 3 4 is a 12 তাহলে 12 কে 3 দিয়ে ডিভাইড করলে 4 4 into 11 44 12 কে 4 দিয়ে ডিভাইড করলে 3 3 15 is a 45 ওকে সেকেন্ড ব্রেকার আর দেওয়ার দরকার নেই তোমরা লিখতে শেষ হলে বলো শেষ লেখা ইয়েস স্যার একটা লাইন দিয়ে ব্রেক করে দাও একটা লাইন দিয়ে ব্রেক করে দাও ওদের কে ব্রেক করে দাও देखेंगे इरपर देखो 11 by 6 এটা মাইনাস 1 বাই 12 হ্যাঁ এটা মাইনাস 1 বাই 12 মাইনাস এর প্লাসে মাইনাস ওকে মাইনাসটা কোথায় চলে আসবে এখানে মাইনাস 1 এ যে 44 মাইনাস 45 তাহলে মাইনাস 1 45 থেকে 45 কে দাও হচ্ছে 1 পলটোরি মাইনাস এবার আবার এলসিএম 12 3 3 7 is a 21 মাইনাস 1 ওকে আর ব্র্যাকেট হবে না তাহলে 12 কে 6 দিয়ে এলসিএম 6 3 আর 12 এর এলসিএম বের করব এলসিএম হচ্ছে যে 12 কি হবে তাহলে 12 কে 6 দিয়ে ডিভাইড করলে হয় 2 2 ইনটু 11 22 12 কে 3 দিয়ে 4 4 88 মাইনাস 20 তাহলে 7 হোল 7 হোল 1 বাই 2 আনসার ইজ 7 হোল 1 বাই 2 আনসারটা চেক করে দেখো হয়েছে কিনা শেষ করে চেক করে দেখো আনসারটা Yes sir done আনসার মিলেছে Yes sir ওকে 14 নাম্বারটাও সেম হ্যাঁ আমার মনে হয় যে এখন ভালো হবে 13 নাম্বারটা করবে আসো 13 নাম্বারটা করি শেষ জারি দেখা শেষ হ্যাঁ জারি দেখা শেষ করো 2 মিনিট একটু জারি একটা টাইম দিই আমরা 2 মিনিট সে ব্রেক তোমরা শুরু করো তোমরা স্টার্ট করো কোশ্চেন লেখো স্যার 13 13 হ্যাঁ 13
যেখানে বুঝবো না আপনি বলবো, আমি বুঝিয়ে দিব।
শেষ করো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। Sir, I have done.
শেষ শেষ লিখা কোনো প্রবলেম আছে বুঝছো ইয়েস স্যার পড়া বুঝছো ইয়েস স্যার আচ্ছা এরপর দেখো আমরা আসলে একটা এলসিএম করি হ্যাঁ একটা এলসিএম 9 নাম্বারটা দেখো বলছে যে দ্য প্রোডাক্ট অফ দ্য ফ্র্যাকশনস এটা কিন্তু একটা ফর্মুলা হ্যাঁ দ্য প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনস ইজ ইকুয়াল টু হচ্ছে যে প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম ইনটু এইচসিএম এটা আমরা ক্লাস 5 এ ছিল তোমার এটা হচ্ছে ফর্মুলা প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম ইনটু এইচসিএম আচ্ছা এটা কি লিখলাম এন্ড এইচসিএম ফর্ম এন্ড এইচসিএম দিলে দিলে আমি কি দিয়ে রাখি পারে লিখ সো এখন দেখো তোমাকে এটাই প্রুফ করতে বলছে ঠিক আছে তাহলে তোমরা পারবে এখন যেহেতু তোমরা সিম্পলিফিকেশন করে ফেলছো তাহলে তোমাদের কাছে কোনো কিছু ব্যাপারই না দেখো একটা ইজি ওয়ে আমরা মাল্টিপ্লিকেশন শিখাই হ্যাঁ 21 ইনটু 17 যদি থাকে ব্যাপারটা এমন না দেখো তো এটাকে 20 মনে করো 20 ইনটু 17 কত হয় 17 2 ইজ আ 34 340 তাই না এরকম হয় এখন দেখো একটা 1 আছে না 1 ইনটু 17 কত হয় 17 তাহলে কত হচ্ছে 357 বুঝতে পারছো ইয়েস স্যার মানে এটাকে এভাবে করে মাল্টিপ্লাই করা যায় তুমি তো এমনি নরমালি করতে পারো আবার 20 ইনটু 17 কত হয় 17 2 গুণ 34 340 আরো একটা 17 অ্যাড হবে কারণ 1 ইনটু 17 বাকি রয়ে গেছে মাল্টিপ্লাই করা 17 এটা আসছে ঠিক আছে নাও দেয়ার এলসিএম আর এইচসিএম বের করে আনতে পারো
কত হবে দুইটার মাল্টিপ্লিকেশন হবে তাই না? 21 আর 17 এর মাল্টিপ্লিকেশন হবে মানে 357 আর HCF হচ্ছে 4 আর 8 এর HCF হচ্ছে যে 4 তাই না? চলি HCF বের করতে পারো দেখো 8 টা 4 দিয়ে ডিভিজিবল তাহলে 357/4 এবার HCF বের করো শেষ। এবার HCF টা বের করতে হবে by LCM of denominators formula গুলো লিখে দিছিলাম কোথায় লিখছো formula গুলো হ্যাঁ আমি যদি সেটা বলতে চাই তাহলে এর কোন ছিল এখন নেই আচ্ছা LCM of fraction কেমনে বের করে এটা তো এখন আরো আগে কিছু LCM কেমনে বের করে LCM of numerator 21 আর 7 কিছু numerator আর 4 আর 8 হচ্ছে ডেনোমিনেটর HCF অফ ডেনোমিনেটর 4 আর 8 HCF টা এই যে HCF হচ্ছে HCF অফ ডেনোমিনেটর HCF বের করো রেডি গুলো কিছু আচ্ছা ওটা ডিভিশন মেথড আর কি 21 আর 17 তো এই দুটাকে যদি ডিভাইড ডিভাইড করা যায় না এটা হয়ে হচ্ছে যে এভাবে করে ডিভিশন মেথড তো ইজি 1 হ্যাঁ 4 কে 17 দিয়ে যায় না তাহলে এটা কি হবে 1 হবে ঠিক আছে বুঝছো সো প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম এন্ড এইচসিএফ ইজ ইকুয়াল টু এলসিএম কত হবে এলসিএম হচ্ছে যে কত 357/4 আর 1/8 তাহলে 32 বাই বুঝে গেছে Yes, sir. বাকি ম্যাথ গুলো হচ্ছে এডিশন আর সাবট্রাকশন এগুলো কি পারা যাবে না? Yes, sir, পারা যাবে।
Farah? Yes, sir. Mukhtar, Mori, Parva? Mori, Mukhtar, Parva? Yes, sir. Yes, sir. তাহলে বাকি ম্যাথ গুলো করে ফেলিও, এই যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সিমপ্লিফাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমাদের অনুরোধ কি, তাহলে শেষ লেখা শেষ, যারা তোমরা লেখা শেষ, এতটুকু লেখার পর তোমরা কি লিখবা, লেখার পর লিখবা যে সো সো কি লিখতে হবে, প্রোডাক্ট অফ দ্য টু ফ্র্যাকশনস ইজ ইকুয়াল টু কি, product of the lcm and hcf এটা লিখে ফেলিও কেমন। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে শেষ লেখা শেষ জারি লিখছো, তোমাদের হোমওয়ার্ক গুলো একটু লিখে নাও কষ্ট করে, বেশি ম্যাথ করো লাগবে না। দেখো তোমরা ওয়ান এর সি, টু এর সি, যেগুলো আমি পড়াই নাই তোমাদেরকে এগুলো করবা। ওকে ওকে স্যার। ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো, হ্যাঁ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।